আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। বর্তমান পরিস্থিতিতে এই করোনা সময়ে রক্তের প্রয়োজনীয়তা মেটাতে আজকের এই রক্তদান শিবিরের আয়োজন। রক্ত সংগ্রহের দায়িত্বে ছিলেন কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল। 1 নভেম্বর ওয়াদিপুর ডোমজুড় হাওড়ার ওয়াদিপুর মনসা মাতা কিশোর সংঘ আয়োজন করেছিল স্বেচ্ছায় রক্তদান শিবির। 1 নভেম্বর স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বেশ কিছু গুণী মানুষ। প্রায় 80 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন। সমস্ত মানুষ সহযোগিতা করেছে আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানে। বিগত কয়েক বছর ধরে ওয়াদিপুর মনসা মাতা কিশোর সংঘ আয়োজন করে আসছে স্বেচ্ছায় রক্তদান শিবির। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার।